ক্লাস রেকর্ডটা স্টার্ট করে দিলাম। ক্লাস স্টার্ট, লাস্ট ক্লাসে মেবি আমাদের কভার হয়েছে ডিজাইন পার্ট প্লাস পাশাপাশি আমাদের প্রোডাক্ট আপলোড করা, ওকে? এবং এলিমেন্টর দিয়ে খুব সুন্দরভাবে আমাদের পেজ গুলো কিভাবে ডিজাইন করব পুরো পার্টটা আশা করি শেষ। যদি কোনো ঝামেলা থাকে ইনশাআল্লাহ আমাকে বলবেন, আমি কভার করে দেওয়ার ট্রাই করবো, ওকে? ওকে, আজকে মূলত আমরা দেখবো হচ্ছে, আচ্ছা আমরা সবাই daz.com এটার নাম তো জানি সবাই, তাই না? একটু কথা বলবো। জি জি ভাইয়া, তো এইখানে আমরা কিছু প্রোডাক্ট দেখলাম, প্রোডাক্ট দেখবো, ওকে? আর সাপোজ টি শার্ট দেখবো, ওকে? এই প্রোডাক্টটা ওপেন করলাম, কথাটা কিন্তু খুব সুন্দর, মাই লাইফ মাই রুল, না? ওকে, হোয়াট এভার, জাস্ট আমরা এখন ফোকাস করি হচ্ছে এখানে ভেরিয়েন্টের ওপর। এখানে কিছু ভেরিয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? কালার, রাইট? এখানে কি দেখতে পাচ্ছি? সাইজ। এখন আমি কোন জিনিসটা নিব সেটা আমার উপর নির্ভর করবে, রাইট? ওকে, আশা করি লাস্ট ক্লাসে আমাদের এটা দেখানো হয়েছে। এখন বলেন, সাইজ এবং কালার যদি আমাদের ভেরিয়েন্ট করতে বলা হয় আমরা কি পারবো? প্রবলেম হবে আমাদের? জি ভাই পারবো। ওকে জি ভাই, এটা পাবো। লাস্ট ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলো করেছেন কেউ? আমি একটু এক দুজনের অ্যাসাইনমেন্ট গুলো দেখি। ভাইয়া টি শার্ট অ্যাসাইনমেন্ট কে কে সাবমিট করেছেন সেই দুজনের তো দেখবো, আর বাকি জন কি অ্যাসাইনমেন্ট দিবেন না? আমি সবার নেক্সট আজকে সবার সবার অ্যাসাইনমেন্ট গুলো ক্লিয়ার চাই, ওকে? ধন্যবাদ যে দুজন ভাই অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করেছেন। সিম্পল প্রোডাক্ট, ভেরিয়েন্ট প্রোডাক্ট আপলোড করেছেন আপনারা? ভেরিয়েন্ট প্রোডাক্ট আপলোড করা হয়নি, রাইট? ভেরিয়েন্ট প্রোডাক্ট গুলা আপলোড করা আপনাদের দেখানো হয়েছে একটু আমাকে ইনফর্ম করবেন, আমি কাউকে দেখতেছি না জি ভাই, এটা ক্লাস 5 এ দেখাইছিল। ওকে, তাহলে অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট হয়নি কেন আমাকে একটু বলেন তো। ওকে, কারোর কাছে যদি কোনো কৈফিয়ত না থাকে তাহলে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসে বা প্রত্যেক তিনটা ক্লাস পরপর ড্রপ আউট করা হয়। যাদের অ্যাসাইনমেন্ট গুলো থাকবে না তাদেরকে গ্রুপ থেকে ড্রপ আউট করে দেওয়া হবে। তার মানে হচ্ছে পরবর্তীতে অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট না করে ঢুকলে পরবর্তীতে কি হবে, আমরা ক্লাস করতে পারবো না, ওকে? তো আশা করি আমাদের এই যে এই যে ইস্যুটা আমরা সবাই একটু খেয়াল করি। আমি একটু বড় করলাম, বড় করার পর কি দেখতে পাচ্ছি? কালার। তো আমি যেই কালার চেঞ্জ করবো, এখন যদি কালার ওয়াইজ আমি প্রাইসও চেঞ্জ করতে চাই সেই জিনিসটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, রাইট? আর যদি এখানে প্রাইস চেঞ্জ হচ্ছে না, প্রত্যেকটা কালারের জন্য সেম প্রাইস বা প্রত্যেকটা সাইজের জন্য সেম প্রাইস, আজকে আমরা সেম জিনিসটাই করবো, ভেরিয়েন্ট বাট আর কিছু অ্যাডভান্স ভেরিয়েন্ট গুলো দেখবো, যেসব ভেরিয়েন্ট গুলো আমাদের খুব বেশি পরিমাণ দরকার, খুব বেশি পরিমাণ দরকার, ওকে? তো কি করবো, আচ্ছা আমাকে আরেকটু ইনফর্ম করেন তো, আমাদের লাস্ট ক্লাসে এক্সট্রা দেখানো হয়েছে, এক্সট্রা কি ফুল কাস্টমাইজেশন দেখানো হয়েছে আমাদের? সবাই কি কাস্টমাইজেশন পারবো? কিছু কোয়েশ্চেন করতেছি ক্লাস, আমরা মেইন টপিকে যাওয়ার আগে। ভাই ফুটারের পেজটা এডিট করতে পারিনি ভাইয়া, ফুটারটা এডিট করতে পারবেন না, ফুটারটা হচ্ছে উইজেট থেকে এডিট করবেন, এক্সট্রা উইজেট অ্যাপিয়ারেন্স থেকে উইজেট, উইজেটে গিয়ে তারপরে গিয়ে দেখবেন যে এরকম কিছু ফুটারে ফুটারে কন্ট্যাক্ট ইনফো, রিসেন্ট পোস্ট, স্টোর ট্যাগ, এরকম নামে কিছু কি বলবো উইজেট দেখব, সে উইজেট গুলা জাস্ট আমরা এডিট করতে পারবো, ওকে? অ্যাপিয়ারেন্স থেকে উইজেট। আর বাকি কারো কোয়েশ্চেন, কোনো প্রবলেম?
কারো যদি কোনো প্রবলেম না থাকে নেক্সট ক্লাসের আগে সবাই একটু অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করবে। ওকে, আমি তো নতুন এই জন্য ক্লাসগুলো একটু বুঝতে সমস্যা হচ্ছে তো। আচ্ছা, বুঝতে যদি প্রবলেম হয় আমি বলি, আমাদের প্রত্যেকটা ব্যাচের জন্য কিন্তু একজন করে রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করা আছে, আপনি কি জানেন? আপনারা সবাই কি জানেন? ইকবাল তসিফ ভাইয়া, আপনাদের জন্য দেওয়া আছে, আপনারা যে কোনো সময় জাস্ট মেনশন করবেন যে ভাই আমার এই প্রবলেমটা হচ্ছে, দেন ইকবাল তসিফ ভাইয়া যদি না দেখে দেন আমাকে ইনফর্ম করবেন, সাইদুল ভাই এটা দেখা হচ্ছে না। ওকে, যারা নতুন, আমি এখন দেখেন বিষয়টা আমি কি কি খেয়াল করব, যখন অ্যাসাইনমেন্ট গুলো দেখা হবে তখন দেখবো হচ্ছে, তখন দেখবো হচ্ছে দুইজন সাবমিট করেছে, তার মানে দুইজন পারে আর বাকি জন কি তবু পরিপূর্ণ ভাবে হয়নি। রাকিবুল ইসলাম ভাই এবং সাবিনা ইয়াসমিন আপু সাবমিট করেছেন, বাট আমাদের মনে হয় ভাইয়া যে ইয়াগুলো দিয়েছে, আমি ঠান্ডা মাথায় বসে বসে রিকোয়ারমেন্ট গুলো দেখে দেখে অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করবো। ওকে, আর বাকি যারা এখন অ্যাসাইনমেন্ট গুলো দেননি তারা একটু কষ্ট করে অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে দিবেন। ওকে, অ্যাসাইনমেন্ট গুলো যদি দেন, যদি প্রবলেম হয়, হ্যাঁ একটা কৈফত আমি শুনলাম, সেটা হচ্ছে ভাই আমার প্রবলেম হচ্ছে, যেহেতু আমি নতুন আমার প্রবলেম হচ্ছে, প্রবলেম হচ্ছে যখন আমি কাজ করতে গিয়ে প্রবলেম ফেস করতেছি, ভাই এই জায়গায় প্রবলেম ফেস করতেছি, দেন আমরা দেখতে পারবো। আর যদি কাজ না করে বলে যে ভাই আমার প্রবলেম হচ্ছে, তাহলে আমরা কিভাবে হেল্প করবো? ওকে, নেক্সট আজকে ক্লাস শুরু আগে একটু সবাইকে ডিস্টার্ব করলাম বা একটু বক বক করলাম, বাট বক বক গুলা কাজে লাগবে। ওকে, আমরা ট্রাই করবো এগুলা কমপ্লিট করার জন্য। আজকের ক্লাসে যেহেতু আমরা একটু অ্যাডভান্স ভেরিয়েশন দেখবো, অ্যাডভান্স ভেরিয়েশন মানে সেম জিনিসটা আমরা প্রোডাক্টেই কিছু অ্যাডভান্স ভেরিয়েশন করবো, সেটা হচ্ছে সাইজ, সবাই খেয়াল করবো। আর সেটা হচ্ছে সবাই একটু খেয়াল করবেন আমার কার্সরের দিকে, এটা কি? এটা হচ্ছে উইথ, রাইট? আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা কোন একটা সাইট ওপেন করি, আচ্ছা সাইটটার নাম আমি ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমরা কার্সর দিয়ে খেয়াল করি, সেটা হচ্ছে এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে হাইট, উপর নিচে হচ্ছে হাইট, ডানে বামে হচ্ছে উইথ, রাইট? ডানে বামে হচ্ছে উইথ। এখন কিছু এমন কিছু প্রোডাক্ট থাকতে পারে না যে প্রোডাক্টটা হচ্ছে সাপোজ জানলা, দরজা, ডোর, এইরকম টাইপের কিছু প্রোডাক্ট যেগুলো হচ্ছে হাইট উইথ মেপে, অথবা ওয়াল স্টিকার, অথবা ওয়াল ডেকোরেশনের জন্য বিভিন্ন হার্ডবোর্ড, যে কোনো জিনিস অনলাইন সেল করা পসিবল বা অনলাইন সেল করতেছে। ওকে, তো সেটার জন্য তো আমাকে হাইট উইথ পরিমাপ করে তারপর প্রাইস ক্যালকুলেট করতে হবে, রাইট? লাস্ট ক্লাসে আমরা কি দেখেছি? দারাজের মতো কালার, আমার কথাটা কি বুঝতে পারতেছেন? কারো যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবেন, আমি সবার যতক্ষণ পর্যন্ত কোয়েশ্চেন শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে আছি। আমার কথা বুঝতে পারছেন? যতক্ষণ কারো কোয়েশ্চেন থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে আছি। কালার, এটা কি একটা কালার? সাইজ, সাইজ, এই সাইজ ওয়াইজ প্রাইস ক্যালকুলেট এটা আমরা দেখেছি, সাইজ এবং কালার ওয়াইজ লাস্ট ক্লাস। আজকে আমরা কি দেখব? আজকে হচ্ছে আমরা সাপোজ একটা প্রোডাক্ট বা এখানে সাপোজ আমরা ডোর ধরে নিই, টি শার্ট আছে না, টি শার্ট না করে আমরা ডোর ধরলাম, যেটা হচ্ছে হাইট মানে ডানে বামে হাইট, আর উপরে নিচে কি, সরি উপরে নিচে হচ্ছে হাইট, ডানে বামে হচ্ছে উইথ, হাইট এবং উইথ ক্যালকুলেট করে এত স্কোয়ার ফিটের জন্য কত টাকা? 200 টাকা বা 100 USD। ওকে, লাইক দ্যাট, এইভাবে আমরা ক্যালকুলেট করব, হাইট এবং উইথ ক্যালকুলেট করব। কিভাবে ক্যালকুলেট করব? আমরা এক্সট্রা একটা প্লাগইন ইম্পোর্ট করব। প্লাগইনের কাজ কি আশা করি সবাই জানেন, একজন বলেন তো প্লাগইনের কাজ কি? বিভিন্ন ফিচার অ্যাড করা। হ্যাঁ, বিভিন্ন ফিচার অ্যাড করা। টিমের কাজ ওয়েব ডিজাইন, লেআউট। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের লেআউট এবং ইন্টারফেসটা কেমন হবে সেটা হচ্ছে আমাদের থিম ডিসাইড করবে, বা থিমের ভিতর ওইগুলো থাকে ডিজাইন ফাংশনালিটিগুলো। আর এক্সট্রা যদি কোনো ফাংশনালিটি অ্যাড করতে চাই, যে কোনো ফাংশনালিটি হতে পারে, সেটার জন্য আমরা কি ইউজ করব? প্লাগইন। ওকে, প্লাগইন, তো আমরা একটা প্লাগইন, আর থিম কিন্তু একটাই মাত্র অ্যাক্টিভ করা পসিবল, অনেকগুলো আপলোড করতে পারবো বাট কয়টা থিম অ্যাক্টিভ করা পসিবল? একই সাথে একটা, একটাই। আর আমি যদি চাই হাজারো প্লাগইন ইয়ে করতে পারবো,
আমরা একটা প্লাগইন দেখবো, সেটা হচ্ছে কি ইউএনআই সিপিইউ বিল্ডার। ওকে, এই প্লাগইনটা কি বা কোথায় আছে সেটা আমরা একটু দেখে নিই। ইউএনআই সিপিইউ বিল্ডার লিখে গুগলে সার্চ করলাম, সার্চ করার পর কোড ক্যানোনের একটা প্লাগইন যেটা প্রাইস হচ্ছে $81। সাধারণত প্লাগইন গুলা 69 অথবা 50 অথবা 25 এরকম ইউএসডি হয়ে থাকে, বাট এটা একটু বেশি ভ্যালুয়েবল। ওকে, তো এখানে আমরা কি করব, এখানে আমরা সব ধরনের ক্যালকুলেশন টাইপের ফর্মুলা ইউজ করতে পারবো। ক্যালকুলেশন সবাই খেয়াল করবো, লাস্ট ক্লাস আমরা কি করেছি, আমরা করেছি জাস্ট সাইজ এবং কি বলবো কালার এবং সাইজ এই দুইটার উপর ভিত্তি করে দেন আমরা প্রাইস চেঞ্জ করেছি। বাট আজকের ক্লাসে আমরা কি করব, হাইট উইথ অথবা অন্য কোনো ক্যালকুলেশন, যোগ বিয়োগ টাইপের ক্যালকুলেশন আছে না, মাল্টিপ্লাই ডিভাইডেড এইরকম টাইপের যত ক্যালকুলেশন আছে প্রত্যেকটা ক্যালকুলেশন আমরা কি দিয়ে করবো, আজকে আমরা এই প্লাগইন দিয়ে করবো। কারো যদি মাথার উপর দিয়ে গিয়ে থাকে আমাকে একটু ইনফর্ম করবেন। এবং আমি একটু সবাইকে এনশিওর করতে দিচ্ছি, আমাদের যতগুলো বেস রানিং চলতেছে প্রত্যেকটা বেস থেকে অ্যাডভান্স অ্যাডভান্স কন্টেন্ট গুলা এখানে পাবো। মানে তিনটে আলাদা আলাদা প্ল্যাটফর্ম, সবাইকে আবার বলতেছি, তিনটে আলাদা আলাদা প্ল্যাটফর্মে আমরা ই কমার্স সাইট, মানে যেটা হচ্ছে মোস্ট কি বলে গ্রোয়িং একটা বিজনেস অথবা মোস্ট গ্রোয়িং মানে সবচেয়ে বেশি যেইটার উপর আমরা কাজ পাবো সেটাই হচ্ছে ই কমার্স। তো তিনটা আলাদা আলাদা প্ল্যাটফর্ম আমরা ই কমার্স সাইট বিল্ড করার ট্রাই করবো। মানে CMBD তে এখন যতগুলো ব্যাচ চলতেছে প্রত্যেকটা ব্যাচ গুলো থেকে আমরা অনেক অনেক অংশে এগিয়ে থাকব। ওকে, এইটুকু অন্তত আমরা এনশিওর মানে এনশিওর করে বলতে পারি যে আমরা অন্যান্য ব্যাচ থেকে এগিয়ে থাকব। ওকে, অনেক অ্যাডভান্স কন্টেন্ট আসবে এবং আর রিয়েল লাইফ বিভিন্ন টাইপের প্রজেক্ট গুলো আমরা করার ট্রাই করব। এবং আমাদের যতগুলো ফিচার আমি আবারও বলে নেই, লাস্ট ক্লাসে আমি ফিচার গুলো নিয়ে আলোচনা করেছিলাম আমার একটা ক্লাসে, কি কি আমরা দেখতে যাচ্ছি। জি ভাই আলোচনা করছিলেন। আচ্ছা, আমরা কি করব, আমরা হচ্ছে একটা ক্লায়েন্টের অথবা ফুল একটা ই-কমার্স সাইট বিল্ড করতে গিয়ে শপিফাই এবং ই-কমার্স এই দুইটা প্ল্যাটফর্মের উপর আমি সম্পূর্ণভাবে গাইড করে সামনে যাব বা আমরা একই সাথে সামনে যাব। ওকে, যার কারণে আমি এই দুইটার কথা বলতেছি, আর বাকি যেটা আছে ম্যাজেন্টো সেটা কে নিবে, সেটা হচ্ছে মিনাজার সম্পূর্ণ একা নিবে। ওকে, আমরা কি করব, আমরা হচ্ছে একটা ফুল সাইট বিল্ড করার জন্য যতগুলো ফিচার দরকার হবে প্রত্যেকটা ফিচার কি করব, আমরা অ্যাপ্লাই করব অথবা ওই ফিচারগুলো ইন্টিগ্রেট করার ট্রাই করব প্রত্যেকটা ফিচার। আমরা আমাদের প্লাগইনটা কি করলাম, অ্যাক্টিভ করে ফেলছি। আমাদের প্লাগইনটা কিন্তু এখন অ্যাক্টিভ অবস্থায় আছে, সবাই খেয়াল করলে বুঝতে পারবো। এই হচ্ছে প্রোডাক্ট অপশন এন্ড প্রাইস ফর্মুলাস ফর ই-কমার্স প্রিমিয়াম প্লাগইনটা অ্যাক্টিভ আছে। এই প্লাগইনটা আমি সবাইকে ক্লাসরুমে দিয়ে দিব, ক্লাসরুম থেকে সবাই ডাউনলোড করে প্র্যাকটিস করবেন। ওকে, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে প্রোডাক্ট আপলোড করব, একটা সিম্পল প্রোডাক্ট। সাপোজ আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করছি, আমি একটা সাইটের লিংক নিব, জাস্ট মিনিট। আচ্ছা, একটা সাইট রিলোড দিলাম। এই সাইটটা দেখে কি মনে হচ্ছে, এখন লোড নেয়নি। ওকে, আমি একটু চেক করে দেখি এত লোড নিতে
লেট হচ্ছে কেন? আমরা আমাদের কি করলাম, সাইটটা রিলোড দিলাম, একটু লোড নিতে টাইম লাগছে, হয়তো এই সাইটটা একটু বেশি ভারী। ওকে, আই সাইটটা দেখে কি মনে হচ্ছে, রেসপন্সিভ না? আমরা কি রেসপন্সিভ বিষয়টা বুঝি? লাস্ট ক্লাসগুলোতে আমাদের কিন্তু ডিজাইন নিয়ে অনেক বেশি কাজ করা হয়েছে। রেসপন্সিভ বিষয়টা হচ্ছে, হ্যাঁ, এখানে এই যে পরের লাইনে চলে আসছে এটা এক লাইনে থাকা উচিত ছিল, আর এই যে পাঁচটা রিভিউ, পাঁচ তারকা যে রিভিউ গুলা, এটা এক লাইনে থাকার কথা ছিল, রাইট? এটা মনে হচ্ছে না যে আমাদের কি বলবো রেসপন্সিভ না, বাট এটা আসলে হচ্ছে 21 অথবা 22 ইঞ্চি বা 21 ইঞ্চির উপরে যে ডিসপ্লে গুলার জন্য, ওই ডিসপ্লে গুলার জন্য শুধুমাত্র এই সাইটটা ডিজাইন করা হয়েছে। ওকে, অন্যান্য সাইটের জন্য দেখলে যে বোঝা যাবে, আমি এখন 16 ইঞ্চি ডিসপ্লে ইউজ করতেছি, যার কারণে বোঝা যাচ্ছে যে এটা কি ইরেসপন্সিভ বা রেসপন্সিভ না। ওকে, বাট এটা আমাদের মেইন জিনিস না, আমরা জাস্ট কথায় কথায় একটা জিনিস দেখলাম। এখন হচ্ছে আমাদের মেইন জিনিস হচ্ছে আমরা একটা যেকোনো একটা প্রোডাক্ট ওপেন করলাম। ওকে, এখানে প্রোডাক্ট গুলো হচ্ছে ডোর, জানালা, এইসব টাইপের কিছু প্রোডাক্ট। এখানে প্রোডাক্ট গুলা তো সেম টাইপের প্রোডাক্ট গুলা আমরা কি করব, সেল করব। এখন এটা কিভাবে সেল করব, হাইট এবং উইথ পরিমাপ করে, হাইট এবং উইথ পরিমাপ করে। তো আমরা এমন কিছু প্রোডাক্ট নেই যে প্রোডাক্ট গুলোতে আসলে হাইট এবং উইথ দেওয়া আছে, তো হোয়াট এভার, এখান থেকে আমরা নিই এটাকে, আমরা হাইট উইথ বানাই নি, ইমেজটা সেভ দিলাম। দেন সিম্পলি ভাবে আমরা কি করব, সিম্পল প্রোডাক্ট যেভাবে আপলোড করেছিলাম সেম ভাবে আমরা সিম্পল প্রোডাক্টটা আপলোড করব। ওকে, আপলোড করার পর দেন কি করব, আমাদের এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, রাইট? সাইটে যেটা থাকে এটা শর্ট ডেসক্রিপশন, এটা হচ্ছে লং ডেসক্রিপশন। এটুকু তো আমরা বিষয়টা বুঝি, তাই না? আমাদের উপরে কি দেওয়া উচিত, উপরে দেওয়া উচিত লং ডেসক্রিপশন, আর এটা নিচে কি শর্ট ডেসক্রিপশন। আমরা লং ডেসক্রিপশনটাও নিয়ে নিই, এটা ভাষাটা অন্য তাই আমাদের বুঝতে প্রবলেম হচ্ছে, আমরা এটা ট্রান্সলেটও করে নিতে পারি, বাট নো নিড আপাতত আমাদের, এটা তো কোনো ফ্যাক্ট না, রাইট? আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের কাছে এখন বড়, আমরা কি করব, পেস্ট, দেন কি করব, দেন হচ্ছে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করব। তো আমরা একটা এক্সট্রা ক্যাটাগরি বানাই, সেটা হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স। হোম অ্যাপ্লায়েন্স, হোম অ্যাপ্লায়েন্স, দেন অ্যাড ক্যাটাগরি। একটা ক্যাটাগরি অ্যাড করলাম, ক্যাটাগরিটা টিক হয়ে গেল অটোমেটিক্যালি। এখন কি করব, এটা সাপোজ ট্যাগ দিয়ে দিলাম, কিভাবে আমরা সবাই জানি কিভাবে আপলোড করতে হয় ডোর। তারপর আমাদের যে টাইটেলটা আছে ওই টাইটেলটা আমরা ট্যাগ দিয়ে দিই, এই টাইটেল লিখে যদি কেউ সার্চ করে তাহলে সে প্রোডাক্টটা পাবে, শেষ। ট্যাগ, আমাদের একটা ইমেজ আমরা ডাউনলোড করেছি, সেই ইমেজটা আমরা আপলোড করে দিই, আপলোড দিস ইমেজ, মানে সিম্পলি একটা প্রোডাক্ট যেভাবে আপলোড করতে হয় সেই প্রোডাক্টটা আমরা আপলোড করে ফেললাম, সেটাস ইমেজ। এখন হচ্ছে কি প্রাইস, এখন হচ্ছে প্রাইস, প্রাইসটা কপি করলাম, এখান থেকে প্রাইস দিলাম। তারপর হচ্ছে কি আমাদের সেল প্রাইস, ইনভেন্টরি, এইসব বিষয়গুলো আশা করি আমরা বিষয়টা গুলো বুঝি। ওকে, আর শিপিং, শিপিং বিষয়টা আমরা হচ্ছে যখন প্রাইজিং এন্ড শিপিং দেখবো, অল অ্যাবাউট শিপিং ক্লাসটা করবো, দেন পরবর্তীতে আমরা বিষয়গুলো বুঝতে পারবো। ওকে, আর এখন হচ্ছে আমরা কি করবো, লিঙ্ক প্রোডাক্ট, লিঙ্ক প্রোডাক্ট হচ্ছে আমার মার্কেটিং ক্লাসে আপসেল এবং ক্রস সেল, এই বিষয়গুলো আমরা লিঙ্ক প্রোডাক্ট তখন দেখবো। দেন হচ্ছে অ্যাট্রিবিউট, লাস্ট ক্লাসে যখন আমরা করেছি কি করেছি, আমি কিন্তু সবগুলো আমার রিভাইজ করতেছি যাতে আপনাদের প্রবলেম না হয়, বুঝতে পারছেন আমার কথাগুলো? যারা
অ্যাসাইনমেন্ট গুলো করেছিলেন ক্লাসটা মনোযোগ দিয়ে করেছেন, তারা বিষয়গুলো আশা করি বুঝতে পারতেছেন। অ্যাট্রিবিউটস হচ্ছে আমি কিন্তু রিপিট করতেছি, তাই আমি চাচ্ছি যে নেক্সট ক্লাসে যেন সবাই অ্যাসাইনমেন্ট গুলা জমা দেয়। ওকে, অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউটস হচ্ছে আমরা এই যে সাইজ কালার এইসব অ্যাট্রিবিউটস গুলো ধরেছি, সেগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস, সেগুলোকে পরবর্তীতে আমরা অ্যাডভান্সে গিয়ে ভেরিয়েশন হিসেবে ইউজ করছি, রাইট? ভেরিয়েন্ট গিয়ে, সরি, আমরা এখন সিম্পল প্রোডাক্টে আছি, এটাকে আমরা ভেরিয়েন্ট প্রোডাক্ট দিয়ে বা ভেরিয়েবল প্রোডাক্ট দিয়ে তারপর ভেরিয়েন্ট অ্যাড করেছি। এখন আমরা কোনো অ্যাট্রিবিউট কোনো কিছু অ্যাড করব না, আমরা সিপি বিল্ডার দিয়ে এডিট করব। তার আগে আমরা যতটুকু সিম্পল প্রোডাক্ট হিসেবে আপলোড করেছি সেটা হচ্ছে পাবলিশ করে দিই। আমার কথা বুঝতে যদি কারো প্রবলেম হয় আমাকে ইনফর্ম করবেন, অবশ্যই আমি ট্রাই করব আবার রিপিট করার। এখন হচ্ছে আমরা প্রোডাক্টটা একটু দেখি, আমাদের একটা প্রোডাক্ট চলে আসছে। ওকে, এই হচ্ছে আমাদের সিম্পল প্রোডাক্ট। এখন হচ্ছে এটা সাইজ এবং উইথ ওয়াইজ আমরা ক্যালকুলেট করা ট্রাই করব। তো এডিট উইথ সিপি বিল্ডার, সবাই খেয়াল করবেন এডিট উইথ সিপি বিল্ডার নামে একটা অপশন পেয়ে গেছি। আমি সবাইকে আবার একটু দেখাই, ব্যাকে গিয়ে সবাই ক্লাসের ভিডিওটা একটু আবার দেখবেন যদি প্রবলেম হয়। আশা করি আমি বারবার এগিয়ে এগিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের প্রবলেম না হয়। ওকে, তো সবাই একটু এই যে এখানে খেয়াল করেন এডিট উইথ সিপি বিল্ডার, বা এখানে এডিট নাই, এখানে কি আছে সিপি বিল্ডার, এখানে ক্লিক করলে এটা এডিট অপশনে চলে যাবে। দেন আমরা রাইট সাইডে সবাই একটু খেয়াল করি, লেফট সাইডে, সরি, লেফট সাইডে কি দেখতে পাচ্ছি? একটা উইন্ডো দেখতে পাচ্ছি, রাইট? একটা পপ আপ উইন্ডো সাইড বার, সেই সাইড বার থেকে কি বের হয়ে আসতেছে? একটা উইন্ডো বের হয়ে আসতেছে, সেইখানে হচ্ছে আমরা এখন এডিট করব। এখান থেকে আমরা প্রত্যেকটা বিষয় খেয়াল করি, এটা তো হচ্ছে লোগো, এটা ওদের লোগো, দেন হচ্ছে এটা হচ্ছে ওদের নাইট এবং ভিশন মোড এডিটরের, এটা কিন্তু একটা এডিটর, এলিমেন্টর যেমন এডিটর না, যারা নতুন তাদের জন্য বলছি, এলিমেন্টর যেমন এডিটর না, সেম থিং এটা হচ্ছে ক্যালকুলেশন, প্রোডাক্ট ক্যালকুলেশন বিল্ড আপ করার জন্য শুধুমাত্র প্রোডাক্ট পেজ বা সিঙ্গেল প্রোডাক্টের জন্য এটা হচ্ছে একটা বিল্ডার বা এডিটর, যেমনটা হচ্ছে একটা এলিমেন্টর বিল্ডার, ডাব্লিউবি ব্যাকারে বিল্ডার। আশা করি সবার মাথায় ঢুকতেছে বিষয়গুলো। ওকে, তো সেম থিং আমরা কি করব, সরি এটা রাইট সাইড নিয়ে নিলাম, লেফট এটা লেফট সাইডে থাকুক, আর এটা হচ্ছে প্রিভিউ দেওয়ার অপশন। ওকে, এই অপশন গুলো আস্তে আস্তে আমি পরবর্তী দেখাচ্ছি। এখন হচ্ছে আমরা কিছু মডিউল দেখি, আমাদের এলিমেন্টের যেমন কিছু মডিউল ছিল না, সেম জিনিসগুলো এখানে আছে, এখানে হচ্ছে আমাদের কিছু মডিউল বা উইজেট আছে ফর শুধুমাত্র প্রোডাক্ট পেজের জন্য, এটা মনে হয় বুঝতে পারতেছেন। ওকে, যেমন হচ্ছে রো, রো নিলাম, রো নেওয়ার পর কি করব, কলাম, রো এর ভিতর কলাম ঢুকালাম, আর যদিও রো আর কলাম একই সাথে চলে আসে তো আমাকে এক্সট্রা ভাবে আর কলাম নেওয়ার প্রয়োজন হয় না। আমি কলামের ভিতরে কি দিব, কলামটাকে এডিট করব, সরি, কলামটাকে যদি ধরি এখানে রোটাকে এডিট করতে পারবো, আর এটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে কোথায় নিতে যাচ্ছি সেটা সবাই একটু অপশনগুলো দেখবেন। এখানে ক্লিক করার পর এটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করার অপশন, আবার কার্সর দিয়ে খেয়াল করবেন, আমি কিন্তু স্ক্রিন বড় করে দিয়েছি, ক্লিক করলাম, দেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে মুভ, মানে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে যেখানে নিতে যায়, এটা হচ্ছে এডিট। আমাদের প্রত্যেকটা উইজেট যেমন এডিট অপশন থাকে না এলিমেন্টরে, সেটা হচ্ছে এডিট অপশন, আর এটা হচ্ছে কপি করার অপশন, ডুপ্লিকেট, আর এটা হচ্ছে ক্লোজ করার অপশন। এখানে যেমন আমরা যে জিনিসটা করেছি সেটাকে আমরা যদি রিমুভ করতে চাই তাহলে এখানে ক্লিক করব, আর যদি ডুপ্লিকেট করে সেমটাই বানাতে চাই তাহলে আমরা এটা ডুপ্লিক করব, কিন্তু আমরা চাচ্ছি এখন একটা এডিট করতে। এডিট যখন করতে গেছি তখন কি হয়েছে, আমাদের তিনটা উইন্ডো চলে আসছে, জেনারেলি কি হাইট এবং উইথ কাস্টমলি, উইথটা কাস্টমলি দেওয়া যাবে, তো আমি ওইটা অটোই থাকুক, এটা হচ্ছে মানে স্টাইল
আমাদের এলিমেন্টের উইজেটে স্টাইল যেমন ছিল না কালার দেওয়ার মতো, তো সেম জিনিসটা আমরা এখানেও এখানেও আছে। ওকে, কালার, টেক্সট অ্যালাইনমেন্ট, ফন্ট ফ্যামিলি, ফন্ট স্টাইল, ফন্ট উইথ। ওকে, এখানে আমরা প্রত্যেকটা জিনিস আমাদের পরিচিত, যেহেতু আমরা কি করেছি এলিমেন্ট অফ ভিজন বা এলিমেন্ট অফ প্র্যাকটিস করেছি। ওকে, আমরা ভিডিওগুলো দেখেছি, তো সেম জিনিসটা কিন্তু এখানে স্টাইল বা বিভিন্ন কালার, ফন্ট ফ্যামিলি, ফন্ট স্টাইল, ফন্ট ওয়েট, ফন্ট সাইজ, লাইন হাইট, কালার, হোভার কালার। ওকে, এখান থেকে যদি এইসব জিনিসগুলো আমরা চেঞ্জ করতে হয় তাহলে এখান থেকে আমরা চেঞ্জ করবো। আর অ্যাডভান্সে কি আসছে, অ্যাডভান্সে সেম টাইপের আমরা এলিমেন্টের যা দেখেছি, মার্জিন প্যাডিং, মার্জিন প্যাডিং এইসব সম্পর্কে প্রত্যেকটা ওয়ার্ডের সম্পর্কে সবাই পরিচিত না, লাস্ট ক্লাসের মতো এই ক্লাসগুলো প্র্যাকটিস করেননি? জি ভাই, এগুলো পরিচিত পরিচিত ভাই। ওকে, তাহলে আমি এইসব বিষয়গুলো দেখালাম না, কারণ হচ্ছে এটা সিম্পলি আমাদের জাস্ট স্টাইল দেওয়ার জন্য। ওকে, তো হচ্ছে আমরা কলাম, কলামও সেম ভাবে আমরা যদি এডিট করি, তো এখানে আমাদের স্টাইল এবং অ্যাডভান্স অপশন গুলো চলে আসছে। ওকে, দেন হচ্ছে এখন আমরা কি করব, এখানে হচ্ছে আমরা এই যে দেখেন বেসিক মডিউলে কি কি আছে, রো, কলাম, প্যারাগ্রাফ, বাটন, ইমেজ। তো রো কলাম তো আমরা বুঝলাম, এই হচ্ছে একটা রো আর এই হচ্ছে একটা কলাম, তো কলাম কিন্তু আমরা দুইটা বানাতে পারবো, উপর নিচে হয়ে গেছে। ওকে, তো কলাম একটা আমরা কেটে দিই, কি করব এখন আমরা এই প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে কি হয়, প্যারাগ্রাফে বিভিন্ন টেক্সট অ্যাড করা যায়, বাট এখানে আমরা কোনো টেক্সট অ্যাড করতে চাচ্ছি না, যদি চাই তাহলে আমরা করতে পারবো। এই যে এখানে টেক্সট, এখানে হচ্ছে স্টাইল, এখানে হচ্ছে অ্যাডভান্স প্যাডিং মার্জিন, এইসব বিষয়গুলো আমরা প্যারাগ্রাফটাকে রিমুভ করে দিই, মডিউলটাকে রিমুভ ফ্রম হিয়ার। হ্যাঁ, সেম ভাবে বাটন, আমাদের এলিমেন্টের যেমন বাটন ছিল সেই বাটন গুলো এখানে, ইমেজ সেম, আমাদের এলিমেন্টের যেমন ইমেজ ছিল এখানে আমাদের সেম ইমেজ আমরা কলামে বসাতে পারবো। বেসিক মডিউল ইমেজ ছিল, দেখি এখন অ্যাডভান্স বা অপশন মডিউলে কি আছে, অপশন মডিউল আছে। জি বলেন। যদি এইভাবে একটা প্রোডাক্ট এডিট করে দেখায় দেন তাহলে ভালো হতো। হ্যাঁ, একটা প্রোডাক্ট আমি এডিট করে দেখাচ্ছি। জি ভাই, বেসিক মডিউল এগুলো আমাদের লাগবে না, সবটা খেয়াল করবেন। এখন কিন্তু আমরা কাজ করব হচ্ছে শুধুমাত্র সাইজ এবং উইথ নিয়ে। আর এখানে হচ্ছে যেমন প্যারাগ্রাফ সেম, আমরা কিন্তু এইটুকুর ভিতরে এডিট করার ক্ষমতা রাখি, মানে এখানে যদি আমাদের কোনো দরকার হয় শুধুমাত্র প্রোডাক্টের জন্য, সবাই খেয়াল করবেন আমি বিষয়টা আবার বলতেছি, শুধুমাত্র এই বিল্ডারটা হচ্ছে প্রোডাক্ট পেজ ডিজাইনের জন্য না, এটা হচ্ছে প্রোডাক্টের ভিতরে বা কোনো একটা সিঙ্গেল প্রোডাক্টে যদি আমরা ক্যালকুলেশন টাইপের বিভিন্ন ফর্মুলা অ্যাড করতে চাই, সাইজ এবং উইথ গুণ করে, মানে স্কোয়ার ফিট গুণ করে, দেন হচ্ছে অটোমেটিক্যালি বের করে দিবে যে কত স্কোয়ার ফিট। তো সেম জিনিসগুলো আমরা এখানে এখন করব। এখানে হচ্ছে এটা কি ছিল আমাদের প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ আমাদের লাগবে না, বাটন আমাদের লাগবে না, বাটন এবং ইমেজ বিষয়গুলো একই, বেসিক মডিউল শেষ, বেসিক মডিউলে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে রেডি ইনপুট। এখন রেডি ইনপুটটা নিব, সরি, রেডি ইনপুট নিব না, আমরা নিব হচ্ছে টেক্সট এরিয়া, টেক্সট ইনপুট, কারণ হচ্ছে আমরা বিভিন্ন টেক্সট নিতে যাচ্ছি। ওকে, সেম ভাবে অ্যাডভান্স, জেনারেল, স্টাইল এবং অ্যাডভান্স এই বিষয়গুলো সম্পর্কে আমরা পরিচিত। এখানে আমাদের জাস্ট এডিট করার জন্য বা ডিজাইন করার জন্য যদি কোনো অপশন আমাদের দরকার হয় যে এটা আমাদের এই কালারটা চেঞ্জ করে দেওয়া লাগবে, এই ফন্টটা আমার ভালো লাগতেছে, এই ফন্টটাকে আর একটু বড় করব, তাহলে আমরা স্টাইল এবং অ্যাডভান্স দিয়ে করব। আর এখন আমরা করব কি, এখন আমরা করব হচ্ছে হাইট এবং উইথ, সবাই খেয়াল করবো আমি কি করলাম, হাইট ইয়ে করলাম, দেন এটাকে রিকোয়ার্ড করে দিলাম। এটা হচ্ছে একটা স্লাং বা এটা হচ্ছে একটা ইউনিক নেম, এই স্লাংটাকে আমরা ইউনিক নেম দিব। ওকে, তো যে কোনো কিছু দিলাম, হাইট দিলাম সাপোজ, দেন এটা কি হবে, এটা কি হবে, এটা হবে ইন্টিজার, ডেসিমাল, যে কোনো সংখ্যাই নিবে, তো যেহেতু স্ট্রিং আছে স্ট্রিং এ থাক, স্ট্রিং, ইন্টিজার, ডেসিমাল সব এর সাথে পরিচিত আছি আমরা সবাই। এটা কি
কেটে দিই, আগেরটা আমরা আগের মডিউলটা কেটে দিই, আমরা ওই মডিউলটা দেখবো না, আমরা হচ্ছে একটা সিম্পল ফাংশনালিটি দেখবো, সেটা হচ্ছে হাইট এবং উইথ গুণ করে আমাদেরকে প্রাইসটা দেখাবে। ওকে, সেটা আমাদের দেখাবে। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এখানে টেক্সট ইনপুট, আমরা যদি এটাকে সেভ দেই তাহলে বিষয়টা আমরা ভালোভাবে বুঝতে পারবো। সেভ দিয়ে প্রিভিউ, সেভ দিয়ে প্রিভিউ, সেভ অপশনটা আমাদের কোথায়? এই হচ্ছে আমাদের সেভ অপশন, এই হচ্ছে আমাদের ডিলিট অপশন। ওকে, আর বাকি অপশন গুলো আস্তে আস্তে দেখাচ্ছি, যদি নেই তাহলে আমরা এখানে দেখতে পাবো। ও আচ্ছা, এখনো ক্যালকুলেশনটা আমি সবগুলো বিষয় দেওয়া হয়নি তাই এখানে আসেনি। ওকে, এই মডিউলটাকে এডিট করি, এটা হচ্ছে টেক্সট ইনপুট, 1 2 1 2 3 4 5 এইসব টাইপের সংখ্যা আমি যত ইনপুট করব কিবোর্ড থেকে তত নিবে। সাপোজ 10 ফিট বাই 10 ফিট, দেন কি করবে, 10 গুণ 10, দেন ওইটার প্রাইস যত হবে, যেমন পার স্কোয়ার ফিট কত হয়, 240, 10 গুণ 10 গুণন 240, তারপর টোটাল রেজাল্ট আমাকে শো করবে। এরকম টাইপের যে রিকোয়ারমেন্ট গুলো আছে, যারা অলরেডি মার্কেট প্লেসে কাজ করেন, আমি জানি না কয়েকজন মার্কেট প্লেসে কাজ করেন অথবা কয়েকজনের পূর্ব অভিজ্ঞতা আছে ওয়ার্ডপ্রেসে, তারা কিন্তু এই সমস্যাগুলো ফেস করেছে অনেক, যে আমাদের হাইট উইথ গুণ করে দেন হচ্ছে আমাদের ক্যালকুলেশন অথবা প্রোডাক্টের প্রাইসটা দেখাবে, এরকম ফাংশনালিটি গুলো আমাদের নাই। ওকে, তো সেম জিনিসটা এখন আমরা করব। ওকে, তো স্ল্যাংটা হচ্ছে আমরা শুধুমাত্র হাইট দিলাম, এটাকে আমরা রিকোয়ার্ড করে দিলাম। স্ট্রিং নাম্বার মানে হচ্ছে, আমরা সবাই খেয়াল করি, স্ট্রিং নাম্বার মানে হচ্ছে 1 2 3, এটাই হচ্ছে আমাদের স্ট্রিং নাম্বার। সবাই একটু খেয়াল করলে, স্ট্রিং নাম্বার হচ্ছে 1 2 3, এটাই হচ্ছে আমাদের স্ট্রিং নাম্বার। আর বাকি যদি ধরি ইন্টিজার নাম্বারটা হচ্ছে, আমরা এগুলা জেনারেল যে এডুকেশন, ওই এডুকেশন ক্লাসে পড়ে আসছি, তাই না? এটা হচ্ছে ইন্টিজার নাম্বার, হচ্ছে দশমিক সংখ্যাকে ইন্টিজার বলা হয়, দশমিক সংখ্যা, এক একটা দশমিক সংখ্যাকে ইন্টিজার সংখ্যা বলা হয়। আর ডেসিমাল সংখ্যা কি? স্ট্রিং হচ্ছে, আমরা একটু ফিল গুলো বোঝার ট্রাই করি, স্ট্রিং হচ্ছে শুধুমাত্র 1 2 3, কোনো দশমিক নিবে না, কোনো কিছু নিবে না, 1 2 3 এরকম টাইপের বিষয়গুলো নিবে। আর ইন্টিজার হচ্ছে দশমিকও নিবে। আর ডেসিমাল কি? ডেসিমাল নাম্বার লিখে আমরা একটু সার্চ করে আপনাদের বিষয়গুলো বুঝাচ্ছি। সেম, এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা তো নিবেই, বাকি অন্যান্য সংখ্যা সব সংখ্যাগুলো নিবে। ওকে ভাই, আমরা যদি স্ট্রিং ইনপুট দেই তাহলে তো ওয়ার্ডও নিবে, মানে আমরা যখন স্ট্রিং ইনপুট দিলে ওয়ার্ডও নিবে, তখন কি ভাই যোগ বিয়োগের ভুল হবে না? হ্যাঁ, অবশ্যই ভুল হবে। এক্ষেত্রে আমরা ইন্টিজারও নিতে পারি। জি ভাই, এই জন্য ইন্টিজার ফিল্ড তো বেস্ট আমাদের জন্য। এখন হচ্ছে আমরা কি করবো, আমরা ম্যাক্সিমাম ভ্যালু, সাপোজ আমরা কত দিলাম, 1, ওকে, 1 থেকে 100, মানে হচ্ছে 1 থেকে 100 ফিট, 1 থেকে 100 থেকে যে কোনো সংখ্যা ইনপুট দিতে পারবে এখানে। আর স্টেপ ভ্যালু, স্টেপ ভ্যালুটা হচ্ছে কি, মানে সাপোজ একটা ফিল্ড আসলো, ওইখানে আমি 2 ইনপুট দিলাম, উপরে নিচে একটা অপশন থাকবে, একটু পরে আমরা দেখবো, ওই অপশনে ক্লিক করলে কি হবে, 1 করে বাড়তে থাকবে, এটা হচ্ছে স্টেপ ভ্যালু। ওকে, এখানে হচ্ছে আমাদের কোনো কিছু দেওয়ার দরকার নেই, ইনিশিয়াল কোনো ভ্যালু দেওয়ার দরকার নেই, প্রাইস এখানে আমরা কোনো প্রাইসও দিব না। ওকে, জাস্ট একটা লেভেল দিব, লেভেলটা কি হবে, হাইট, এটা কিসের জন্য দিচ্ছি, হাইটের জন্য দিচ্ছি। ওকে, দেন এইখানে যে অপশনগুলো আছে, অপশনগুলো এখন আপাতত লাগবে না, পরবর্তীতে যদি আমরা কখনো সময় পাই এই অপশনগুলো এবং আস্তে আস্তে নিজের মতো করে দেখে নিব। এটা হচ্ছে আমরা অর্ডারের ভিতর মেটা ডাটা গুলা হাইড করতে চাই যদি, তাহলে ইয়েস দিয়ে দিব, এনাবল, এটা হচ্ছে এডিটিং, কি বলা হয়েছে, এনাবল ইনলাইন এডিটিং ইন আ কার্ট, ইনলাইন এডিটিং কার্ট পেজে অফ করে দিব, এটা এনাবল করতে চাচ্ছি কিনা, এটা এখন ডিসেবল অবস্থা আছে, নো দেওয়া মানে ডিসেবল অবস্থা আছে, এটাকে আমরা এনাবল করে দিচ্ছি। এখন আপাতত ওই ফাংশনটি গুলো না দেখে আমরা সিম্পলি কি করলাম, আপডেট করলাম, হাইটের জায়গায়, মানে এখানে হচ্ছে স্ল্যাং এর জায়গায় হাইট দিলাম, এখানে হচ্ছে আমরা ইয়েস দিলাম, এটাকে রিকোয়ার্ড করে দিলাম, মানে এটা ফিল করতে হবে অথবা এখানে কিছু একটা ইনপুট দিতেই হবে, মাস্ট। আর এখানে হচ্ছে টাইপ অফ ফিল্ড, যেটাকে আমরা ইন্টিজার দিয়ে দিলাম, মিনিমাম ভ্যালু যেটা 1 থেকে শুরু হবে 100 পর্যন্ত দিলাম, এখানে যদি আমি বেশি দেই ম্যাক্সিমাম সেটা বেশি কাজ করবে, এখন হবে কি, এখন 100 বেশি কেউ লিখতে পারবে না, ম্যাক্সিমাম 100 লিখতে পারবে। আর স্টেপ ভ্যালু, স্টেপ ভ্যালু হচ্ছে কি, 1 2 3, মানে
1 এর পরে 2, 2 এর পরে 3 এরকম টাইপের সংখ্যাগুলো আসবে। আর কিন্তু কিছুই কই না, আর দিয়েছে একটা হচ্ছে একটা লেভেল, আর কিছু কই না, এখন সেভ দিই। সেভ দেওয়ার আগে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে এই যে সেভ টু ডাটাবেস বা ডিবি, ডাটাবেসটা এটা ক্লিক করে দিব, ডাটাবেজে সেভ হয়ে যাবে। সেভ, শেষ, আমাদের ওই কাজটুকু শেষ। এখন কি হবে, এখন যদি আমরা প্রিভিউ দেই তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো। এখন সরি, আচ্ছা বাকি সবগুলো বিষয় দেওয়ার পর তারপরে এখন আসবে ক্যালকুলেশন, যখন ইনপুট না করবো ততক্ষণ পর্যন্ত আসবে না। তো যাই হোক, এটাকে আমরা হাইটটাকে কমাই দিব, মানে এটা উইডটাকে কমাই দিব, এটা উইড দিলাম 47% সেভ। তো সেভ দেওয়ার আগে অবশ্যই সেভ টু ডাটাবেস দেন সেভ। সবাই দেখেন কি হয়েছে, হাইটটা ছোট হয়ে গেছে। তো আমরা এই কলামটাকে বা এই মডিউলটাকে কপি করে নিলাম। এটাকে সেভ দিব, এটাকে সেম 47, কিন্তু এটাকে কি করব, এটাকে রাইট করে দিব। সরি, আমাদের এটাকে ইয়া করা ভুল হয়েছে, এটাকে আমরা 47 করে দিব, 47% করে দিলাম। এটা থাকবে হচ্ছে লেফট, ফ্লট লেফট, লেফটে দিয়ে থাকবে, দেন সেভ। একটু ওয়েট করি, নেটওয়ার্ক ইস্যুর কারণে মাঝে মধ্যে ক্লিক করলে সেভ নিতে যায় না, এটা যখন একটু ওয়েট করবো তখন এটা নিবে। এখন এটাকে আমরা ডিলিট করি, ডিলিট করে জাস্ট কলামটাকে কপি করে তাহলে পাশাপাশি চলে আসবে, আর মডিউলটাকে আমরা 100% 100% করে দিই, দেন সেভ টু ডাটাবেস, দেন সেভ। আর মডিউলটাকে এটাকেও আমরা 100% 100% করে দিই। আমরা কি 50% করলাম, করলাম হচ্ছে শুধুমাত্র কলামটাকে, এখন হচ্ছে এটা কেন ইডিট দেখালো, ইরর দেখালো, ইরর দেওয়ার দেখানোর একটাই কারণ হচ্ছে এই যে সিপিইউ স্ল্যাং, এটা একটু ডিফারেন্ট হতে হবে, এটা আমরা উইড দিয়ে দিলাম, মানে স্ল্যাং সব সময় অলওয়েজ ইউনিক হতে হবে। তো সেম থিং এখানেও রিকোয়ার্ড থাকবে, এটা হাইট এবং উইড দুইটা রিকোয়ার্ড। স্ট্রিং ইন্টিজার, আমরা ইন্টিজার ব্যবহার করতেছি, ইন্টিজার দিলাম, আর এখানেও সেম ভাবে মিনিমাম ভ্যালু হচ্ছে 1, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 100, স্টেপ ভ্যালু হচ্ছে 1, আর বাকি কোনো কিছু করতেছি না, লেভেলটা চেঞ্জ করে উইথ দিব। উইথ আর কোনো কিছু না, সেভ টু ডাটাবেস, দেন সেভ। আর কোনো কন্ডিশন বা কোনো কিছুই হচ্ছে না। ওকে, এখন হচ্ছে দুইটা বিষয় শেষ, এখন হচ্ছে সেভ দিয়ে আমরা ডিরেক্টলি কোথায় চলে যাবো, সবাই একটু খেয়াল করি, ডিরেক্টলি চলে যাবো হচ্ছে FX, এখানে আমরা কন্ডিশনাল লজিকটা কি করব, অন করে দিব, অন করে দিয়ে সেভ অথবা সাবমিট, এটা আপাতত সাবমিট করি, তারপর আবার এখানে ব্যাক করব। সেটিংসে গিয়ে কি করব, সেটিংসে গিয়ে সবাই একটু খেয়াল করি, একটু মানে ডিস্ট্রাক্ট না হই, এখানে হচ্ছে আমরা শুধুমাত্র কি করব, জেনারেল সেটিংসে গিয়ে এটা অন করব, এটা অন করব। সবাই খেয়াল করুন, ফার্স্টে দুইটা অপশন আমরা চোখ বন্ধ করে অন করে দিব, কেন অন করেছি সেটা দেখি, ডিসপ্লে কাস্টম অপশন অন দা প্রোডাক্ট পেজ, এতক্ষণ প্রিভিউ দিচ্ছিলাম কেন এটা দেখাচ্ছিল না, এটা হচ্ছে শুধুমাত্র এই যে ডিসপ্লে কাস্টম অপশন অন দা প্রোডাক্ট পেজ, এটা আমরা এনাবল করি না, বিধায় দেখাচ্ছিল না। আর এটা হচ্ছে কি, এনাবল প্রাইস ক্যালকুলেশন বেসড অন ইওর কাস্টম অপশন, মানে প্রাইস ক্যালকুলেশন করবে কাস্টম অপশন, যেটা আমাদের কাস্টম রেডিও ইনপুট আমরা দিয়েছি সেই দুইটা করার জন্য।
এই দুইটা আমরা অ্যারাবল করে দিয়ে সাবমিট, আর কিচ্ছু করার দরকার নাই। এখন হচ্ছে আমরা আমাদের যদি সেভ দিয়ে প্রিভিউ দেখি তাহলে আমরা বিষয়টা দেখতে পারবো, যদি এখনো কোনো ডাটা নাই। দেখেন সবাই খেয়াল করেন, রিকোয়ার্ড ভ্যালু বলতেছে, তো এখানে আমরা 1 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যা দিতে পারবো আমরা। আর এখানে সাপোজ 5 দিলাম, আর উইতে কত দিলাম 5, কিন্তু এখন কিন্তু কোনো ক্যালকুলেশন হচ্ছে না। দেখেন ক্যালকুলেট করলো কিন্তু জিরো দেখালো, কেন জিরো দেখালো, আমরা এখনো কিভাবে ক্যালকুলেট করবে, কি কি ক্যালকুলেট করবে সেসব বিষয়গুলো এখনো ধরাই নেই, রাইট? তো সেই বিষয়গুলো ধারণার জন্য হচ্ছে আমরা কি করব, সবাই খেয়াল করুন, এই যে এফ এক্স নামে একটা অপশন দেখতে পাচ্ছেন কর্নারে, এফ এক্স, সবাইকে একটু বড় করে দেখাচ্ছি, এফ এক্স ক্লিক করলাম, ক্লিক করার পর এইখানে হচ্ছে আমরা ফর্মুলা লিখব। ওকে, তাহলে কি করব, হাইট এবং উইথ, তো মাঝখানে কি করব আমরা গুণ চিহ্ন দিব, হাইট এবং উইথ গুণ করবে, তার সাথে কি গুণ করবে, তার সাথে গুণ করবে হচ্ছে সাপোজ 240 USD করে পার হাইট এবং উইথ, মানে হাইট এবং উইথ কে গুণ দিবে, তারপরে হচ্ছে গুণ দিবে হচ্ছে 240, তার মানে যদি আমরা 2 দিয়ে ধরি, ক্যালকুলেটর করলাম, ক্যালকুলেটর 2 × 2 কত হলো 4, রাইট? এখন 4 কে গুণ করবে কত দিয়ে, মানে এখন 4 যেই ফিট আছে বা 4 স্কয়ার ফিট যাকে বলে 240, এখন কত হলো ভ্যালু 960, এখন সেম ভ্যালুটাই আমরা এখন পাবো। যদি এখানে কন্ট্রোল এইসব বিষয়গুলো আমাদের দেওয়া উচিত, বাট এখন আমাদের এইসব বিষয়গুলো লাগবে না, এগুলো জাস্ট ডিরেক্টলি ডিলিট, ডিলিট করে দিয়ে এই যে ফর্মুলাটা আছে ফর্মুলাটা কপি দেন, এখানে পেস্ট, সেম ভাবে চোখ বন্ধ করে পেস্ট দেন সাবমিট। দেন সেভ, এখন হচ্ছে আমরা ক্যালকুলেট করার অপশনটা দেখতে পাবো। এখানে আমরা কি দিলাম 2, এখানে আমরা 2 দিব, এখানে আমরা 2 দিব, এখন দেখি ক্যালকুলেট করুক কত আসে, সরি 2 এর বেশি হয়ে গেছে, 960, একটু আগে আমরা কি গুণ করেছি 960, তার মানে এখন হচ্ছে আমরা এই যে ফর্মুলা বক্সটা আছে না আমাদের ফর্মুলা বক্স, এখানে হচ্ছে আমরা গুণ বিয়োগ যোগ ভাগ, এমনকি আমাদের সাইন্টিফিক ক্যালকুলেশন যেগুলো করেছিলাম না সবাই, সবার জেনারেল লাইন গুলা জেনারেল ম্যাথ গুলাতে আমরা কি করেছি সাইন্টিফিক বিভিন্ন ক্যালকুলেশন করেছিলাম, এখন হচ্ছে আমাদের বিভিন্ন বেস, আমাদেরকে যদি বলা হয় হাইট গুণন মাইনাস, মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেরকম ক্যালকুলেশন দেওয়া হবে সেরকম ক্যালকুলেশন আমরা করতে পারবো। ওকে, জাস্ট সিম্পলি এই মানে ফর্মুলাটা ইউজ করে আর কিচ্ছু করা লাগবে না, বাকি যে লজিক গুলো আছে ওই লজিক গুলো এখন আমার কাছে ইউজলেস কেন মনে হয়েছে, ওই লজিক গুলা সাধারণত আমাদের লাগে না, ওকে, এবং লাগবেই না, যে জিনিসটা আমাদের মেইন লাগবে সেটা হচ্ছে হাইট এবং উইথ ক্যালকুলেশন, অথবা স্কোয়ার ফিট, এত স্কোয়ার ফিটে কত হয়, প্রাইস ক্যালকুলেট করার জন্য, ওকে, বিভিন্ন ডোর অথবা বিভিন্ন ওয়াল কার্পেট, ওয়াল ডেকোরেশনের জন্য বিভিন্ন জিনিস, ওকে, এইসব জিনিসগুলো যখন সেল করতে চায়, অথবা টেবিল ক্লোথ, ক্লোথ টাইপের কাপড়, এইসব বিষয়গুলো যখন আমরা করতে যাব তখন আমাদের মেইন ফর্মুলাটা লাগবে। ওকে, এখানে আমরা কি কি এনাবল করেছি এখন একটু আমরা রিভাইজ দিই, আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। আমরা কি করেছি, আমরা নিয়েছি হচ্ছে কি নিয়েছি, একটা রো নিয়েছি, একটা রো চলে গেল, একটা রো এর ভিতরে কিন্তু পুরোটা আছে, তারপরে কি করেছি রো এর ভিতরে কি নিয়েছি, টেক্সট ইনপুট, এই যে টেক্সট ইনপুট যে উইজেটটা আছে এটা আমরা টান দিয়ে এখানে নিয়েছি, তো এখন আমরা নিচ্ছি না, টেক্সট ইনপুট নিয়েছি, তো এখানে আমরা কি কি করেছি সেটিংস এ গিয়ে মেইনে গিয়ে এখানে আমরা স্ল্যাং দিয়েছি একটা, তারপর এটাকে রিকোয়ার্ড করে দিয়েছি, তারপর এটাকে মিনিমাম ভ্যালু করে দিয়েছি, তারপর এটাকে ম্যাক্সিমাম ভ্যালু 100 করে দিয়েছি, এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এটাকে 2000, 3000, 5000, 9000, 900 অথবা 9,99,999 এইসব টাইপের বিষয়গুলো করে আমরা এখানে করতে পারি। ওকে, স্টেপ ভ্যালু কত দিচ্ছি 1, স্টেপ ভ্যালুটা কি এই যে দেখেন 1, 1, 2 মানে 1 করে বাড়তেছে, ওকে, এটাই হচ্ছে স্টেপ ভ্যালু, হাইট এবং উইথ গুণ করে এখন আমাকে বিষয়টা রেজাল্ট দেখাচ্ছে, দেখেন হাইট এবং উইথ গুণ করে ক্যালকুলেট করে যে এখন হচ্ছে আমাকে
টোটাল অ্যাভারেজ রেজাল্ট দেখাইছে। এখন হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে আমাকে হাইট এবং উইথ গুণ করে যে কোনো ক্যালকুলেশন করতে দেওয়া হবে, সেসব ক্যালকুলেশন গুলো করতে পারবো। একটু কষ্ট করে এখন যে যার সাইট আমি সবাইকে প্লাগইনটা দিচ্ছি, কারণ হচ্ছে এটা একটু ক্যালকুলেট, তো আমি চাচ্ছি এর বেশি কিছু আজকে অন্তত না, শুধুমাত্র সবাইকে প্র্যাকটিস যেন এখনই হয়ে যায়। যে কোনো একজন শেয়ার করবেন স্ক্রিন, এটা ভ্যালিড বলতেছে না। এতক্ষণ যা কিছু করেছি আমরা কি সবাই বুঝতে পারছি কি করেছি? প্লাগইনটা আমি সবাইকে চ্যাটে দিচ্ছি, একটু কষ্ট করে ডাউনলোড করবেন এবং যে কেউ একজন স্ক্রিন শেয়ার করবেন। এখন স্টিল আমরা এখান থেকে কি করবো শিখবো, ওকে? যেহেতু আমরা ক্যালকুলেশনটা কিছু একটা দেখেছি, যে কেউ একজন টু স্ক্রিনটা শেয়ার করেন। আর এখানে হ্যাঁ হ্যাঁ শিওর 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 শিওর, আপনি যে কেউ শেয়ার করেন, যে শেয়ার করবেন তার প্র্যাকটিসটা হয়ে যাবে, না হয় পরবর্তীতে কি করতে হবে ভিডিও দেখে দেখে আবার প্র্যাকটিস করতে হবে। যখন নিজের হাতে কোনো একটা জিনিস করা হয় তখন বিষয়গুলা আমাদের জন্য ইজি হয়ে যায়। আমি শেয়ারের জন্য অ্যানাবল করে দিয়েছি, মেবি শেয়ার করতে পারতেছেন না, এখন শেয়ার করতে পারবেন, ওকে? যে কেউ একজন শেয়ার করবেন। আর একটু কষ্ট করে যারা ইউজার পিসি অথবা মোবাইল এরকম টাইপের যেগুলা নাম আছে একটু রিনেম করে যে যার নাম দিয়ে জয়েন করবেন। একসেপ্ট 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 হ্যাঁ একসেপ্ট দেন হচ্ছে এটা ডাউনলোড করেন। এরকম আমরা সামনে আরো অনেক অনেক অ্যাডভান্স ফাংশনটি দেখব, তাই আমি চাচ্ছি সবাই সবার প্রত্যেকটা ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলো এগুলো জাস্ট কেটে দেন। প্রত্যেকটা ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলা আমরা কাভার করবো, এগুলো কেটে দেন, এগুলো কেটে দেন, আমার কোনো কিছু করা লাগবে না, জাস্ট যে কোনো একটা জায়গায় রাখেন আপনি, জাস্ট এটা ক্যান্সেল করে দেন, ক্যান্সেল করে দিলেও পারেন। আপনার সাইটে ঢুকেন, আপনার সাইট সমস্যা না, আস্তে আস্তে আস্তে, রিল্যাক্স রিল্যাক্স। এখন জাস্ট একটা সিম্পল প্রোডাক্ট যেটা আপলোড দেওয়া আছে সেটাকে আমরা হাইট উইথ দিয়ে এইভাবে ক্যালকুলেট করব। আপনার যে প্রোডাক্টটা সিম্পল প্রোডাক্ট হিসেবে আপলোড দেওয়া আছে ওই প্রোডাক্টটা জাস্ট ভিউ করুন। প্রোডাক্টে যান, প্রোডাক্ট হ্যাঁ প্লাগইনটাকে অ্যাক্টিভ করুন,
অ্যাড নিউ, বাট একটু কষ্ট করে আপনি দেখে আসেন আপনার যে ফাইলটা আপনি ডাউনলোড করছেন জিপ আকারে আছে কিনা, জিপ আকারে আছে কিনা, ফাইলটা কোথায় আছে যেটা এইমাত্র ডাউনলোড করলেন, কোথায় আছে একটু দেখেন। এটা জিপ আকারে করতে হবে, এটা জিপ করে নেন, আমি জিপ আকারে দিয়েছিলাম বাট হয়তো আপনি এক্সট্রাক্ট করে ফেলেছেন। ওপেন করেন, এটা এটা ওপেন করেন, এইভাবে না এইভাবে না, এটা ওপেন করেন, এটা ওপেনের ভিতরে আরেকটা ফোল্ডার আছে, হ্যাঁ এখন এটাকে জিপ করেন, অ্যাড টু আর্কাইভ, অ্যাড টু আর্কাইভ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা হয়েছে, ডান। এখন এই জিপটাকে আপলোড করবেন অ্যাজ এ প্লাগইন হিসেবে, এখন নিচে আসেন একটু, হ্যাঁ নিচে আসেন, নিচে আসার পরে দেখতে পাবেন যে হচ্ছে আপলোড ইওর প্লাগ ইন ফাইল, সবাই একটু বিষয় গুলা দেখেন আলামিন ভাই কিভাবে করতেছে। দেন হচ্ছে সেম টাস্ক, মানে সেম প্রোডাক্ট বা যেই কাজটা আমরা করেছি শর্ট একটা টাস্ক, এই শর্ট একটা ক্যালকুলেশন আমরা মিনিমাম 5 বার করব, 5 বার সেম কাজটাই করব, 5টা প্রোডাক্ট আপলোড দিব, 5টা সিম্পল প্রোডাক্টে আমরা হাইট এবং উইথ, এটা আমাদের আজকের অ্যাসাইনমেন্ট। এখন দেখেন সিম্পল প্রোডাক্ট কোনগুলো আছে, ভেরিয়েন্ট প্রোডাক্ট যেগুলো ওগুলো কিন্তু হবে না, শুধুমাত্র সিম্পল প্রোডাক্ট যেগুলো আপলোড করেছেন ওইগুলা। ভাইয়া নতুন করে করি কোনো প্রোডাক্ট? হ্যাঁ হ্যাঁ সেটাও করতে পারো, শিওর, এখন ডোর লিখে সার্চ করেন, ডোর দারাজে নাকি, ডোর লিখে সার্চ করেন, ডোর, সাধারণত ডোর টাইপের প্রোডাক্ট গুলো অথবা ক্লোথ টাইপের প্রোডাক্ট গুলোই তো হয়। এখন ইমেজ এসে গিয়ে যেকোনো একটা ইমেজ, রাইট ক্লিক করে ডাউনলোড করুন, হয়ে গেছে, সিম্পল একটা প্রোডাক্ট হলেই হবে, প্রোডাক্টের টাইটেল দেন, টাইটেল হচ্ছে ডোর, ডোর, ডিসক্রিপশন হাবিজাবি কিছু একটা দিয়ে দেন, এটা জাস্ট হ্যাঁ প্রোডাক্টটা ভিউ করে ডিসক্রিপশন দিয়ে দেন, আচ্ছা এটা গুগলে গিয়েছে, এটা নট কোন প্রোডাক্ট বা ই কমার্স সাইট, অন্যান্য প্রোডাক্ট গুলো দেখি, ওই প্রোডাক্ট গুলোতে অবশ্যই আমরা কোনো না কোনো সাইটের লিঙ্ক পেয়ে যাব, ওই যে গেম ব্লক, দেখেন এই যে নিচের সবগুলো সাইট কিন্তু ই কমার্স সাইট, গেম ব্লক, স্টিল ইট, হ্যাঁ এটাও ই কমার্স সাইট, এটা দেন ক্লিক করুন, এখান থেকে ডিসক্রিপশন গুলো কপি করে আমরা জাস্ট একটা সিম্পল প্রোডাক্ট আপলোড করি, সবাই একটু খেয়াল করুন বিষয়টা, যেহেতু ক্যালকুলেশন পরবর্তীতে কিন্তু আমাদের প্রবলেম হলেও হতে পারে, তাই এখন থেকে একটু কষ্ট করে বিষয়টা ক্লিয়ার হয়ে নেন।
একটা সিম্পল প্রোডাক্ট আপলোড হয়ে গেলে ডান, আর কিছু লাগবে না ভাই। অ্যাড নিউ ক্যাটাগরি দিব না, দেন ক্যাটাগরি অ্যাড নিউ ক্যাটাগরি দেন হোম অ্যাপ্লায়েন্স, সি হবে। প্যারেন্ট ক্যাটাগরি কোনো কিছু ধরাবেন, ধরার দরকার নেই। অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করেন, এখনো কিন্তু হয়নি ক্যাটাগরি, এখন হয়েছে ক্যাটাগরি, অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। এখন ট্যাগ কি দিবেন, ডোর। এন্টার দেন, হয়ে গেছে ডান। এখন যে কোনো একটা ইমেজ দেন, আচ্ছা ভাইয়া ইমেজের কেবির উপরে কি সাইডের রিলোডের ব্যাপারটা কি ভেরিয়েশন করে? হ্যাঁ হ্যাঁ, ইমেজের কেপির উপরও সাইডের রিলোডের একটা ব্যাপার থাকে, কিন্তু যখন স্পিড আপ করা হয় তখন হচ্ছে আমরা কি করি, ইমেজের রেশিওটা কমাই নেই প্লাগইন দিয়ে। আচ্ছা ভাই, ওকে, এর টেক্সট এগুলাতে কি দিব, এর টেক্সট, ক্যাপশন, ডিসক্রিপশন এগুলো কি? এটা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট, উপরে উপর থেকে আসি, অল্টা টেক্সট। এটা হচ্ছে যদি ইমেজটা ভিউ না করতে পারে, হয়তো এখান থেকে মিডিয়া থেকে আমরা রিমুভ করে দিয়েছি ইমেজটা, দেন কি সেট করবে, অথবা নেটের প্রবলেমের কারণে এই ইমেজটা শো করতে পারে, তাহলে কি শো করবে, এটা কি শো করবে, ডোর, জাস্ট একটা লিখা, হ্যাঁ ডোর। ওকে, ইমেজেস হচ্ছে ইমেজেসের টাইটেল আর ক্যাপশন। ক্যাপশন আমরা কোনো কিছু দিতে যাচ্ছি না, ডেসক্রিপশনও না, যদি আমরা কখনো দিতে চাই। দেন সেভ প্রোডাক্ট ইমেজ, ওকে, দেন পাবলিশ। শেষ প্রোডাক্ট আমরা এখন ভিউ দিব, এখন কোথায় যাব বুঝতেছি না। এখন হচ্ছে উপরে একটু খেয়াল করেন, আমরা কি একটু কষ্ট করে আপনি একটু দেখেন প্লাগইনটা অ্যাক্টিভ হয়েছে কিনা, প্লাগইনটা মেবি অ্যাক্টিভ হয়নি। প্লাগইনটা অ্যাক্টিভ করা হয়েছে, একটু চেক করে দেখেন। এই যে ভাইয়া উনি অ্যাক্টিভ থাকলে তো প্রোডাক্টের ইয়াটা চলে আসবে, রাইট সাইডে দেখেন। এটাই তো ভাই মাত্রই করলাম। হ্যাঁ, অ্যাক্টিভ করেন, আপনাদের কি ফ্রিটা দেওয়া হয়েছে, একটু কষ্ট করে আমি আবার আবার একটা দিচ্ছি, সেটা একটু অ্যাপ্লাই করেন প্রিমিয়ামটা, প্লাগইনটা। ওটা কি ভাই চ্যাটেই দিচ্ছেন? চ্যাটেই দিচ্ছি।
চেক করে দেখেন। জি ভাই, আজকে ক্লাস ভিডিওটা পাবেন, সমস্যা নেই, প্রত্যেকটা ক্লাসের ভিডিও পাবেন, শুধুমাত্র ক্লাস ভিডিও পাবেন না, হচ্ছে ক্রাশে যখন আমরা যাব, যখন আমরা ফাইবার ক্রাশে নামবো, তখন ফাইবার ক্রাশে ভিডিও গুলা পাবেন না। প্রিমিয়ামটা এখন অ্যাক্টিভ করো, উপরে একটু উপরে যান, একটু উপরে যান, এটা এখন অ্যাক্টিভ করেন তাহলে হবে। জাস্ট ক্লিক অন অ্যাক্টিভ। এখন কি ভাই, যেটা ক্রিয়েট করছিলাম ওটা রিলোড দিব? হ্যাঁ, ওটা রিলোড দেন। এখন অপশনটা পাননি, জাস্ট আচ্ছা আমাকে একটু এক্সেস দেন তো, অ্যাপ্রুভ করে দেন। এটা অ্যাক্টিভ করা ছিল না। ওকে, লাইসেন্স তো চাওয়ার কথা না। জি ভাই, আমাদেরও লাইসেন্স চাইছে। লাইসেন্স চাইতেছে? জি ভাই, ওকে ওকে, জাস্ট ওটা স্কিপ করে দেন। লাইসেন্স চাওয়ার কথা হলো যদিও, বাট আমি লাইসেন্স একদম ইউজ করা সেটা দিচ্ছি আমি, সমস্যা একটু কিছু করে হয়তো এখন হচ্ছে করেন আপনি নিজের হাতে। একটা রো নিবেন, ফার্স্ট কাজ হচ্ছে একটা রো, রোটা নিবেন হচ্ছে একটু নিচের দিকে তাকান, ড্রাগ এন্ড ড্রপ মডিউল হেয়ার, অ্যাড টু কার্ট এর উপরে, হ্যাঁ এইখানে। হয়নি, ড্রাগ এন্ড ড্রপ জাস্ট ধরেন, হয়ে গেছে। এখন নেক্সট কাজ হচ্ছে কিচ্ছু না, জাস্ট এটা অফ করে দেন, আর এখান থেকে আমরা কিছুই নিব না, বেসিক মডিউল থেকে বেসিক মডিউলটা কলাপস করে দেন, কলাপস করে দেন। এখন অপশনটা খুঁজেন,
দেন এখান থেকে নিব হচ্ছে আমার টেক্সট ইনপুট শুধুমাত্র। দেন এখন মডিউলটা এডিট করেন, জেনারেল, স্টাইল, অ্যাডভান্স, এই তিনটা অপশন বাদ, এই তিনটা অপশন দিয়ে শুধুমাত্র আমরা ডিজাইন যদি করতে চাই এখানে। দেন পরবর্তীতে যাব মেইনে, একটা ইউনিক স্ল্যাং, ইউনিক যে কোনো একটা লেখা, না না স্পেস হবে না, কোনো স্পেস হবে না, উইথআউট স্পেস। হ্যাঁ ডোর, ডোর অ্যাপ্লায়েন্স হয়ে গেছে, বাট হাইট দিতে পারতাম আমরা, শুধুমাত্র হাইট। কোন স্পেস হবে না, নেক্সটে চলে আসেন, স্পেসটা কেটে আসেন। হ্যাঁ এখন পরবর্তী অপশন চলে আসেন, এটাকে রিকোয়ার্ড করে দেন। পরবর্তী ফিল যেটা আছে সেটা হচ্ছে ইন্টিজার, স্ট্রিংটাকে ইন্টিজার করে দেন। মিনিমাম ভ্যালু কত দিব? 1। ম্যাক্সিমাম ভ্যালুটা ভাই কতটুকু কত দিব? ম্যাক্সিমাম ভ্যালু অ্যাজ ইউ উইশ, 100 দিয়ে আমরা আপাতত। স্টেপ ভ্যালু 1, ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু কন্ট্রোল। ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু বলতে ভাই কি বুঝেছে এখানে? ডিফল্ট অথবা ইনিশিয়াল ভ্যালু, আমরা ডিফল্ট ভ্যালু হিসেবে কথা দেখতে যাচ্ছি, মানে হচ্ছে আপনি একটু, আচ্ছা আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি, স্ক্রিন শেয়ার অফ করতেছি, আমি একটু বলতেছি। ওকে সেটা হচ্ছে আমি স্ক্রিনটা শেয়ার করলাম, এই হচ্ছে আমার স্ক্রিন। এখন হচ্ছে আমি এটা একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পর এখানে একদম ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি না, এখানে কি একদম ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি? কোনো কোনো সংখ্যা কিন্তু ছিল না, তাই না? এইখানে আমরা ডিফল্ট ভ্যালু হিসেবে কত দেখতে যাচ্ছি, সাপোজ 1 1 দিয়ে দিলাম, দেন সাবমিট, সেভ টু ডাটাবেস। বুঝতে পারছেন? এখন আমরা একটু সেভ দেই এটা ক্লোজ করে। দেন এটাকে আমরা রিলোড দিই, রিলোড দেওয়ার পরে কি দেখতে পাবো? এই যে বাই ডিফল্ট ভ্যালু 1 কিন্তু চলে আসছে, উইতে এখন আমরা 1 দেইনি, তাই 1 দেখাচ্ছে না। ওকে তো এখানে আমরা যত দেখতে চাই সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমার এবং আপনার রিকোয়ারমেন্টের উপর। ওকে এখন আপনি স্ক্রিনটা শেয়ার করেন সেম ভাবে। শেয়ার ইউর স্ক্রিন আলামিন ভাইয়া। ওকে এখানে গিয়ে তাহলে কোনো বেলো দিব না ভাইয়া? অ্যাজ ইউ উইশ 1 দিতে পারেন, সমস্যা নেই, দেখতে সুন্দর লাগবে। প্রাইস রেট, প্রাইস এবং রেট, মানে এখানে প্রাইস এবং রেটটা এখানে দিতে বলছে, বাট প্রাইস এবং রেট আমরা আলাদা ভাবে দিব ক্যালকুলেশনে গিয়ে, তাই এটা ফিল্ডটা আমরা খালি রাখবো। লেভেল আমরা কি দিব? হাইট, যেহেতু আমরা হাইট এবং উইথটাকে মাল্টিপ্লাই করব। শেষ, আর কিচ্ছু না, আর কোনো কিছু এডিট করা লাগবে না, জাস্ট সেভ।
মেবি সেভ নিবে না, কারণ হচ্ছে ওটা বড় হাতের দিয়েছেন আপনি। একটু উপরে যান, একদম উপরে স্লাং, এটা ছোট হাতের হবে, এইচটা ছোট হাতের বা স্মল লেটার। এখন হয়েছে, এখন সাবমিট দেন। ওকে হয়ে গেছে, শেষ, ক্লোজ দা উইন্ডো। দেন আমরা কি করব, একটু কষ্ট করে ওয়েট করেন। সেটা হচ্ছে আমরা এখানে যে কলামটাকে যে রাইট সাইডে ধরেন, ধরার পর কলাম দেখতে পাবো, কলামটাকে ডুপ্লিকেট করব। আচ্ছা, ডুপ্লিকেট করার আগে একটু রিমুভ দেন, কলামের হাইটটা একটু মানে উইডটা 50% করে দেন, 50 অথবা 47। একটা কলাম রিমুভ করেন আপাতত, রিমুভ ওয়ান কলাম। যে কোনো একটা কলাম একটু রিমুভ করে দেন। এখন পরেরটা এডিট করেন, কলাম, দেন সেটিংসে যাব, দেন হচ্ছে উইথটাকে 47 করে দিব, উইথ 100টাকে 47, লেফট সাইড ঠিক আছে, সেভ চেঞ্জেস। ভাইটা 47 কেন করে দিলাম? 47 করেছে, 50-50 যদি করতাম, কারণ হচ্ছে দুইটা ফিল্ড আছে না, 100% পিক্সেল হবে নাকি পার্সন হবে? পার্সন, আমি বিষয়টা একটু ক্লিয়ার করতেছি, 100% জায়গা আমার কাছে আছে। এখন হচ্ছে 50-50 যদি করতাম তাহলে বিষয়টা হয়ে যেত, বাট 3% জায়গা কেন খালি রাখলাম, সেটা হচ্ছে যদি এই যে ফিল্ডটা আমরা নিয়েছি টেক্সট ইনপুট, এটার যদি কোনো প্যাডিং থাকে, প্যাডিং থাকে না, মার্জিন থাকে না, মার্জিনে কিছু জায়গা আমাদের নিয়ে নেয় না, আমরা কিন্তু আমাদের বিল্ডারের করেছি, মনে আছে? রিমেম্বার করেন, একটু একটু মনে করার ট্রাই করেন। ওইখানে হচ্ছে কিছু প্যাডিং মার্জিন কিন্তু প্রত্যেকটা ফিল্ড বা প্রত্যেকটা উইজেটের থাকে, তো প্যাডিং মার্জিন যদি থাকে তাহলে যেন নিচের কলামে চলে না যায়, তাহলে আমরা 47 করে দিলাম অথবা 48 করতে পারি, সমস্যা নেই। সেভ, সেভ তো নিচ্ছে না ভাইয়া, একটু কষ্ট করে ক্লোজ করে দেন, মাঝে মধ্যে নেট প্রবলেমের কারণে এটা হয় না। এখন হচ্ছে কলামটাকে ডুপ্লি করেন। হয়ে গেছে, এখন ওইখানে কি চেঞ্জ করবো, পরেরটা তো উইথ করে দিব, মডিউলটাকে এডিট করতে হবে, মডিউলটাকে, পরের মডিউল, সেকেন্ড মডিউল, দেন সেটিংস, দেন এখানে কোনো চেঞ্জেস নাই, এখানে কোনো চেঞ্জেস নাই, এটা 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 চেঞ্জ করার দরকার নেই, অটোমেটিক্যালি হয়ে গেছে। এখন আমরা যাবো হচ্ছে মেইনে, মেইন মেইন, দেন স্ল্যাংটাকে চেঞ্জ করে দিতে হবে, প্রত্যেকটা স্ল্যাং ইন্ডিভিজুয়ালি ইউনিক হতে হবে। উপরে স্ল্যাং, ওটাকে উইথ করে দিলাম, স্ল্যাংটা যে কোনো কিছু হতে পারে, স্ল্যাং হচ্ছে একটা লিঙ্ক, ওয়ান কাইন্ড অফ লিঙ্ক বা ওয়ান কাইন্ড অফ ইউনিক একটা ভ্যালু, যে ভ্যালু দিয়ে এখানে চিনবো আমরা। ওকে, দেন প্রত্যেকটা বিষয় সেম থাকবে, লেভেলটা চেঞ্জ করে দিতে হবে। লেভেলটা চেঞ্জ করে দেন, লেভেল বলতে ভাই হ্যাঁ, এগুলো সবকিছু দেওয়া আছে, কারণ আগে যেটা করা ছিল সেটাই তো আমরা ডুপ্লিকেট করেছি। একদম নিচে আসেন, লেভেল, লেভেলের উপরেরটা, লেভেল টেক্সট, এটাকে জাস্ট আমরা উইথ করে দিব। এখন হচ্ছে সেভ, আর বাকি কোনো কিছু আমাদের চেঞ্জ করার দরকার নেই। দেন ক্লোজ দা উইন্ডো। দেন হচ্ছে আমাদের কিন্তু ইন্টারফেস চেঞ্জ বা ইন্টারফেস এর কাজ কমপ্লিট। এখন আমরা কি করব, সাইড বারটা একটু ওপেন করি, লেফট সাইডের সাইড বারটা এক্সটেন্ড করার পর একটু কষ্ট করে সেটিংস এ যাবো। আগে সবার ফার্স্ট সেটিংস, কর্নারে সেটিংস, সেটিংস এ যাওয়ার পর চোখ বন্ধ করে দুইটা অপশন, প্রথম দুইটা অপশন এনাবল করে দিব। দেন নিচে আসেন,
নিচে এসে সাবমিট, আর কিছু করা লাগবে না। দেন ক্লোজ দ্য উইন্ডো। পরবর্তীতে চলে যাবো হচ্ছে ফাংশনটি এফএক্স, একদম কর্নারে দেখেন নিচে তৃতীয় লাইনে এফএক্স, তৃতীয় লাইন মানে তৃতীয় যে ইয়াটা আছে এফএক্স, হ্যাঁ এটা। এখন হচ্ছে কন্ডিশনাল লজিংটা একটু কন্ডিশনাল লজিক অন করে দেন, অন, এটা অন শেষ। এখন একটু কষ্ট করে ইউএনআই সিপিইউ হাইট, একটা ইয়া দেখতে পাচ্ছেন ইউএনআই সিপিইউ হাইট, যে ইউনিক ভ্যালুটা আমরা দিয়েছি মানে হাইটের সাথে উইথ যদি আমরা কি করতে চাই মাল্টিপ্লাই করতে চাই তাহলে এই দুইটা ভ্যালু এখন কি দিব ইনটু, শিফটে ধরে এইট ক্লিক করেন, শিফটে ধরে এইট, দেন ইউএনআই সিপিইউ উইথ ক্লিক অন ইট, দেন ইনটু। এখন হচ্ছে আমার প্রাইস বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রাইস যত থাকবে আপাতত 200 দিয়ে দেন। দেন অ্যাড রোল, নিচে আসেন অ্যাড রোল, নিচে একদম নিচে কন্ট্রোল থেকে অ্যাড রোল, অ্যাড রোল ক্লিক অন ইট। এখন নিচে আসেন, একদম নিচে উপরের লেখাটা কপি করে একদম নিচে দিবেন, উপরে যে ফাংশনে যে লেখাটা আছে এটা, হ্যাঁ হ্যাঁ এটা কপি করে একদম নিচে মানে ফর্মুলাটা নিচে পেস্ট, দেন সাবমিট। এখানে কিছু করতে হবে না ভাইয়া, না এখানে কিছু করতে হবে না, আমরা আপাতত কোনো রুল বা কোনো গ্রুপ অ্যাড করতেছি না। ওকে দেন শেষ, আমাদের কাজ শেষ, ক্লোজ, সেভ দিয়ে প্রিভিউ, সেভ দিয়ে দেখি ওই ডিলিট বাটনে ওইখানে সেভ, সাইড বারে ডিলিট ওইখানে নিচে দেখেন সেভ, এটা সেভ, সেভ হয়ে গেছে। এখন প্রিভিউ দেন, একটু কষ্ট করে আমাকে এক্সেসটা দেন, এক্সেসটা হচ্ছে এখন হচ্ছে রাইট বারে ক্লিক করলাম, ক্লিক করার পর প্রিভিউ, এখন একটু চেক করে দেখেন নিজের মতো। এখন ভ্যালু ঠিক আছে, জি ভাইয়া, ওকে। সেম কাজটা পাঁচটা প্রোডাক্টে, সেম কাজটা আমরা কি করব পাঁচটা প্রোডাক্টে করে নিয়ে আসবো। আমি অ্যাসাইনমেন্টগুলো এখনই সাবমিট করে দিচ্ছি, শেয়ারটা অফ করেন। ভাই অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট হিসেবে কি ভাই শুধু লিঙ্কগুলো দিব? হ্যাঁ শুধুমাত্র প্রোডাক্টের লিঙ্কগুলো দিবেন যে প্রোডাক্টগুলো আপলোড করবেন। আচ্ছা ভাই এটা লিঙ্ক গুলো কপি করে যদি আমি অন্য পিসিতে দেখতে চাই তখন তো দেখতে পারি না, তখন কি আমার সি প্যানেলে আবার লগ ইন করে করতে হবে? না না সিপ্যানেল লগ ইন করার কোনো দরকার নেই, এই যে প্রোডাক্ট সাপোজ এই প্রোডাক্টের লিঙ্ক কপি, এখান থেকে কপি করলাম, কপি করার পর জাস্ট যে কপি দ্য লিঙ্ক, সরি এটা কন্ট্রোল এ কন্ট্রোল সি, দেয়ার হচ্ছে অন্য যে কোনো সিঙ্কে, সাপোজ অ্যাজ আ গেস্ট হিসাবে আমি লগ ইন করলাম, লগ ইন করে জাস্ট এখানে পেস্ট করলাম, যে কেউ ওটা দেখতে পারবে। কিন্তু ভাই আমি যে আগে কাজগুলো করছিলাম ওইগুলো দেখতে পারি নাই যেরকম। হ্যাঁ ওগুলো দেখতে না পাওয়ার কারণ হচ্ছে আপনি মানে আন্ডার মেইনটেনেন্স অথবা অফলাইন সাইট অফলাইন রাখার জন্য কোনো প্লাগইন ইউজ করেছেন না ভাই প্লাগইন তো কিছু ইউজ করি নাই, ওই যে একটু কষ্ট করে স্ক্রিনটা শেয়ার করেন, আমি বিষয়টা দেখাচ্ছি তো যার
একটু আগে জাস্ট ওয়েট, আমি অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিয়ে নিই। ভাই একটা কোশ্চেন, হ্যাঁ শিওর, মানে আমরা কি প্রত্যেকটা প্রোডাক্টের জন্যই এগুলি করব? মানে সেম সেম, মানে যে কাজটা আমরা করলাম সেম কাজটাই করবো। এই জিনিসটা আমাদের জেনারেলি দরকার হয়, যতটুকু আমাদের দরকার হচ্ছে ততটুকু বিষয়গুলো আমরা করার ট্রাই করবো। ওকে, না ভাই, যেমন ও মানে ই কমার্স সাইট গুলোতে তো অনেক অনেক প্রোডাক্ট থাকে এরকম, তো প্রত্যেকবার কি হ্যাঁ, এরকম করতে প্রত্যেকটা হয়? প্রোডাক্টের জন্য আমাদের সেম ভাবে আলাদা আলাদা করে করা লাগবে। জি ভাই। প্রোডাক্ট ভেরিয়েশন, ওকে, দেন আমি থিমটা আপলোড করে দিই, থিমটাও দিয়ে দিচ্ছি আপনাদের ম্যাটেরিয়াল। তো ভাই ইচ্ছাচ্ছে মানে আচ্ছা আচ্ছা, আমি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, যেটা দিচ্ছি এখন সেটাতে চাইবে না, এই যেটা পরবর্তী যে এটা ভার্সন যেটা, ওকে, তো এটা আমি একটু দিয়ে দিচ্ছি আপনাদের, এটা দিয়ে দেওয়ার পরে কাজ করবে সমস্যা নেই, উইথাউট লাইসেন্স। এটা আপলোড হতে থাক, আমরা একটু ক্লাস ম্যাটেরিয়াল গুলো দিয়ে আসি। আমরা কিন্তু সামনে অনেকগুলো বিষয় কভার করবো এবং অনেক অনেক অ্যাডভান্স বিষয়গুলো আসবে আমাদের এই ব্যাচে। এই ব্যাচের নাম কিন্তু আগে ছিল শুধুমাত্র অ্যাডভান্স ই কমার্স, এটাকে কম্বো ই কমার্স করা হয়েছে তিনটা আলাদা আলাদা প্ল্যাটফর্মের কারণে। সো আমরা অনেকগুলো টপিক পাবো এবং অন্যান্য ব্যাচ থেকে অনেক বেশি টপিক পাবো, তাই আমরা প্রত্যেক দিন অ্যাসাইনমেন্ট গুলো প্রত্যেক দিন কভার করার ট্রাই করবো, তাহলে আমাদের সামনে আগাতে সুবিধা হবে। ওকে, আপলোড আপলোড 5 প্রোডাক্ট এস এস ইনস্ট্রাকশন। কিভাবে আপলোড করতে হবে আমরা কিন্তু সবাই জানি। ওকে, সেম থিং হাইট এবং উইথ এর জন্য। সেম থিং আমরা যেভাবে করেছি সেই বিষয়গুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনার যেভাবে পারি ওইভাবে করার ট্রাই করবো। অ্যাসাইনমেন্ট, এটাই সিম্পলি অ্যাসাইনমেন্ট, সাবমিট করবেন শুধুমাত্র আপনাদের লিঙ্ক, 5টা প্রোডাক্টের লিঙ্ক আমরা সাবমিট করবো অ্যাসাইনমেন্টে। এটা হচ্ছে হাইট এবং উইথ মাল্টিপ্লাই করবো কি দিয়ে, প্রোডাক্ট প্রাইস দিয়ে। ওকে, তো প্রোডাক্ট প্রাইস আমি মেনশন করে দিচ্ছি, সাপোজ করে দিলাম 350 দিয়ে দিলাম, যে কোনো কিছু, সেটা আমরা ইউএসডি হতে পারে, সেটা আমাদের টাকা হতে পারে, যে কোনো কিছু আমি ইউএসডি দিয়ে দিলাম। আর
এখানে আর কোনো রিকোয়ারমেন্ট নাই, জাস্ট সেভ চেঞ্জেস। পাঁচটা লিংক আমরা আপলোড করব এখানে, আর আগের যে অ্যাসাইনমেন্ট গুলো ডিউ আছে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আমরা কি করব কভার করব এখন। ওকে আজকে কভার করে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, নেক্সট ক্লাসের আগে যেন কারো অ্যাসাইনমেন্ট ডিউ না থাকে। যদি থাকে তাহলে নেক্সট ক্লাস শুরু করার আগে যারা অ্যাসাইনমেন্ট, যাদের অ্যাসাইনমেন্ট সাবমিট থাকবে তারা গ্রুপে থাকবে, আর যাদের সাবমিট থাকবে না তারা কি হবে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। দেন পরবর্তীতে আমরা কি করব অ্যাসাইনমেন্ট গুলো কভার করে দেন, আপনাদের রিপ্রেজেন্টেটিভ কে আছে ইকবাল তোসিফ ভাইকে নক করবেন, নক করার পর উনি অ্যাড করবে। ওকে সো আমরা যদি আমাদের গ্রুপে নেক্সট যে লার্নিং সেশন সেশন গুলো হবে ওই সেশন গুলোতে যদি অ্যাটেন্ড করতে চাই তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে অ্যাসাইনমেন্ট গুলো সবগুলো কভার করতে হবে। ওকে আচ্ছা ভাই, নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের শিডিউল অনুযায়ী, মানে যেই টাইম দেওয়া আছে ওই টাইমে অ্যাটেন্ড হবে। হয়তো একটা ক্লাস আমাদের মিস হয়েছে লাস্ট ক্লাসটা মেবি, রাইট? না সেটা বুঝতে পারছি, মানে ওকে ভাই সমস্যা নেই। মঙ্গলবার নাকি সামনে সপ্তাহে রবিবার? মঙ্গলবার। আচ্ছা তাহলে তো নেক্সট ক্লাস। না যেহেতু অ্যাসাইনমেন্ট পেন্ডিং আছে কিছু সমস্যার কারণে, এই কারণে বলতেছি যে মঙ্গলবার তো আমার জন্য সেটা আপনাদের প্রবলেম আমি জানি না, কারণ হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রত্যেকটা ক্লাসে অ্যাসাইনমেন্টের জন্য আপনাদেরকে যথেষ্ট টাইম দেওয়া হয়েছে, সো অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করবে। ওকে আর আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার, টুয়েসডে। টুয়েসডে একটু ভাইয়া ক্লাস নিচ্ছে, আর যদি ভাইয়া না নেয় বাই এনি চান্স যদি আমি চলে আসি তাহলে হচ্ছে ড্রপ আউট শুরু হবে। ভাইয়া একটা প্রবলেম ছিল, ক্লাস ভাইয়ার হোক অথবা যে কেউ হোক আমরা অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করবো। ওকে ভাইয়া কারণ হচ্ছে আমাদের অনেক টপিক কভার করতে হবে, এই যে আমাদের ডিউ টপিক ছিল বিধায় কিন্তু আমি আরো এক্সট্রা অনেক কিছু দেখালাম না আজকে ক্লাসে। আমার কথা বুঝতে পারছেন? হ্যালো হ্যালো হ্যালো, আসলে ভয়েস ক্লিয়ার ভাইয়া একটা প্রবলেম ছিল। হ্যাঁ প্রবলেম বলেন। ওই আমি করছিলাম আর কি, কিন্তু ওই ইনপুট সেকশনটা আসতেছে না আর কি, মানে ভিউ যখন করি তখন আসে। উপরে আমরা সেটিংস থেকে কি চোখ বন্ধ করে দুইটা অপশন এনাবল করতে বলেছি না, ওই দুইটা অপশন এনাবল করে দিলে চলে আসবে। জি ভাই ভিডিওটা আবার একটু দেখে নেবেন, প্লাস ভিডিওটা কিছুক্ষণ ভিতরে আপলোড হয়ে যাবে। ওকে ওকে ভাই আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক ফর অল। আমি কি প্রবলেমটার কথা বলছিলাম? এটা কোন প্রবলেমের কথা ভাইয়া? যে প্রোডাক্ট গুলো লিংক করছে আপলোড করছে ওইগুলো লিংক গুলো কপি করে নিয়ে আমি অন্য ইয়েতে দেখতে গেলে দেখতে পারি না। আচ্ছা একটু স্ক্রিনটা শেয়ার করুন, আপনি স্ক্রিনটা শেয়ার করুন। এখন ওই একটু সাইডে দেখেন, আপনার ড্যাশবোর্ডের সাইডে সাইড অফলাইন মোডে অ্যাক্টিভ, একটু কর্নার দেখেন, রাইট কর্নার উপরের দিকে, রাইট কর্নার, ওটা লেফট কর্নার, একটু কষ্ট করে রাইট কর্নারের দিকে যান, সাইড অফলাইন মোড অ্যাক্টিভ, এটা জাস্ট ক্লিক করে ডিঅ্যাক্টিভ করে দেন। প্লাগইন আছে একটা, আপনি একটু প্লাগইনসে যান, অল প্লাগইনস, ড্যাশবোর্ড থেকে প্লাগইনস। ড্যাশবোর্ড থেকে প্লাগইনস, সাইট অফলাইন যে প্লাগইনটা আছে ওই প্লাগইনটা রিমুভ করে দেন, নিচে আসুন। এটাকে অফলাইন লাগছে, এটা ডিঅ্যাক্টিভ করে দেন, জাস্ট ডিঅ্যাক্টিভ। ওকে এখন আপনার এটা যে কোনো সিঙ্ক থেকে ভিউ করতে পারবেন। যে কোনো প্রোডাক্ট, প্রোডাক্টের লিঙ্কটা কপি করেন, তারপর অন্য একটা সিঙ্ক থেকে ভিউ করেন। হয় না এটা ক্লিক করেন, ক্লিক করেন প্রোডাক্টের লিঙ্কের উপর ক্লিক করেন, এখন উপর থেকে কপি করেন, কন্ট্রোল এ, কন্ট্রোল এ,
কন্ট্রোল এ, কন্ট্রোল এ, দেন কন্ট্রোল সি, দেন পেস্ট। হয়নি উপরে ওই যে একটা ও এক্সট্রা ইয়ে হয়ে গেছে, সামনে একদম সামনে, সামনে দেখেন এক্সট্রা একটা ও হয়ে গেছে, ওই ওটা কেটে দিয়ে কন্ট্রোল এ কন্ট্রোল সি, দেন নিউ সিঙ্কে গিয়ে পেস্ট, পেজ নট ফাউন্ড, কোন এক জায়গায় কোন একটা কিছু অ্যাড হয়ে আছে। একটু কষ্ট করে আমাকে অ্যাক্সেসটা দেন, আমি বলতেছি সাইটটা আবার রিলোড দেন, প্রোডাক্ট পেজটা কোনটা ছিল এটা, হ্যাঁ প্রোডাক্ট পেজটা আমি রিলোড দিলাম, এইখানে আপনার কোন একটা কিছু অ্যাড হয়ে গেছিল, এটাকে কি করব কন্ট্রোল এ কন্ট্রোল সি, দেন হচ্ছে আমরা পাশের সিনকে কি করব আচ্ছা এখানে আমরা এখানে নিই অন্য একটা ব্রাউজারে নিই, একটু কষ্ট করে ওয়েট করেন। আপনার প্রোডাক্টটা এখন দেখা যাচ্ছে, ওকে এখানে কি হয়েছে সাইটটা অফলাইন মোডে চলে গিয়েছিল, ওকে জি আশা করি বিষয়টা ক্লিয়ার ভাই। ওই যে এটা আমাদের থিমটা প্লাগইনটা দিতে দিয়েছিলাম কিন্তু প্লাগইনটা, হ্যাঁ প্লাগইনটা আমি ক্লাসরুমে দিয়ে দিছি, ক্লাসরুম থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে ক্লাস ম্যাটেরিয়াল নামে দেওয়া আছে। ওকে আল্লাহ হাফেজ, বেস্ট উইশেস ফর অল, আশা করি আমরা নেক্সট ক্লাসে কি দেখব অ্যাসাইনমেন্ট গুলো সবগুলো কভার হয়েছে, পাশাপাশি আমরা সামনে আগানোর জন্য সম্পূর্ণ গতিতে যেন আগাতে পারি, ওকে কারণ আমাদেরকে এখন অনেক কিছু শিখতে হবে, সবে মাত্র ক্লাস শুরু করলাম। আল্লাহ হাফেজ, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।